আসসালামু আলাইকুম। আমাদের এখন টিউটোরিয়াল হবে ফেসবুক নিয়ে। বর্তমান বিশ্বে ফেসবুক নিয়ে আমার এক তোলপাল হচ্ছে। আমরা একে অপরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারি, একে অপরে অন্যের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ফেসবুকের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি, একে অপরের সাথে কানেক্ট হতে পারি, সোশ্যালি কানেক্ট হয়ে মত বিনিময় করতে পারি, আবেগ প্রকাশ করতে পারি। তো আমাদের এইবার টিউটোরিয়াল হবে ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউআরএল কীভাবে শর্ট করব, এবং ফ্যান পেজ, গ্রুপ পেজ, টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করব। চলুন দেখা যাক, ফেসবুকে আমরা চলে যাই। ফেসবুক www.facebook.com লিখলে সার্চ দিলে আমাদের ফেসবুকতে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা দেখাই নি। আমরা ক্রিয়েটে অ্যাকাউন্ট কীভাবে একটা অ্যাকাউন্ট দিল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব, নিউ পাসওয়ার্ড দিব, এবং জেন্ডার সিলেক্ট করব, ডে দিব, মান্থ দিবি, ইয়েস, নেক্সট হচ্ছে ফাইন, স্কিপ দিব। ঠিক আছে, এগুলো দেওয়ার পর নেক্সট সাইন আপ দিব। সাইন আপে দেওয়ার পর এই ফর্মটা আসবে, এই ফর্মটা আসলে আমি স্কিপ স্টেপ দিব। তারপরে আমার প্রথম স্টেপ, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এই যে ইমেলটা দিব ওই ইমেলের পাসওয়ার্ড, আইডি আর পাসওয়ার্ড দিব। ঠিক আছে, দেওয়ার পর আমাকে আমার নিজের ছবি আপলোড করতে বলবে, এরপর আমার স্কুল অ্যাপ্লিকেশন আর আপলোড করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে। তো এখন যাব ক্রিয়েটে অ্যাকাউন্ট ইউআরএল শর্ট। তো আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাকে আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আমি যেই যেই আইডি এবং যেই পাসওয়ার্ড দিব ওইটা আমাকে মনে রাখতে হবে। কী জন্য, আমি সবসময় লগ ইন করার সময় এটা লাগবে, এখানে পোস্ট দিতে পারবো। হ্যাঁ, আসছে, ফেসবুকটা ওপেন হচ্ছে। আমি এখানে কি যখন হাই লিখে পোস্ট দিব, তখন আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা দেখতে পারবে। তারপরে এখান থেকে ফটো আপলোড দিতে পারবো এবং অ্যালবাম আপলোড দিতে পারবো। অবশ্যই এগুলো আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন। তো মেসেজ দিতে পারবো, এখানে ফ্রেন্ডদেরকে মেসেজ দিয়ে এখানে ক্লিক করে ফ্রেন্ডদেরকে মেসেজ দিতে পারবো, এন্টার চাপবো চলে যাবে। তো বিভিন্ন অপশন, এইগুলা আপনারা হয়তো অনেকেই জানেন। তো এগুলো না দেখে আমি চলি কীভাবে একটা ফ্যান পেজ ক্রিয়েট করবেন। ফ্যান পেজটা ক্রিয়েট করবো কী জন্য, আমাদের বিজনেসের জন্য, বিজনেস করার জন্য ফ্যান পেজটা প্রয়োজন হয়। তো ক্রিয়েট এ পেজ, তো আমি কোম্পানি বা ইনস্ট্রাকশন ব্র্যান্ড আমি নিলাম একটা কোম্পানি, তারপর কোম্পানির পর চুজ করলাম ধরেন আমি হেলথ অ্যান্ড বিউটি শপ করলাম আবুল। আমি আবুল ফ্যাশন দিলাম, গেট স্টার্ট করলাম, নেম দিলাম, এখানে ডিসক্রিপশন এবং কি ইউআরএলটা শর্ট করতে পারবেন। এখানে ডিসক্রিপশন দিতে পারবেন আপনি আবুল ফ্যাশনের উদ্দেশ্য কি, এটা লিখে দিবেন ডিসক্রিপশন। আর এখানে কি ইমেল অ্যাড্রেস দিবেন, আর ইউআরএল শর্ট করার জন্য, একটা ইউআরএল শর্ট করে লেখার জন্য আমি স্কিপ দিয়ে গেলাম, এটা সমস্যা নেই। প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার মানে হচ্ছে যে কোম্পানির লগো। আমি এখন লগো যাব, লগো বানিয়ে নিয়ে আসব। বল, আমি গুগলে সার্চ দিব লগো। লগো টুইটার লেগে সার্চ দিব, অনেক লগো মেকার অনেকগুলোই আসবে। আসার পর আমি এইসব মানে অনলাইনে যারা লগো মেকার, লগো ক্রিয়েটর, ওদের একটু সময় লাগে।
আমি আবার সার্চ দিলাম অনলাইন, অনলাইন লগো কিউটর লিখে সার্চ দিলাম, কেটে দিলাম। এটাতে না, হ্যাঁ এটাতে পাইছি অনলাইন লগো কিউটর লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা কি প্রবেশ করলাম। আসার পর আমাকে বলতেছে যে কোম্পানির নামটা দেন, আবুল ফ্যাশন টাইপ নেন। আমার আবুল ফ্যাশনের জন্য কি অনলাইনে একটা লগো বানিয়ে নিয়ে আসছে, তো আমি যেখান থেকে অনেকগুলো পাবো যে কোনো একটা নিতে পারবো। কারণ আবুল ফ্যাশন এটা নিলাম, একটা লেডি গাগা আছে, লেডিস আছে সেই জন্য নিলাম। মানে আমার ফ্যাশন সাপোজ এটা নিলাম, একটা ব্যাগ শপিং বলছে না, এবার আমি যে কোনো একটা নিলাম। তারপর আমার এইসব সাইট গুলো আসতে একটু সময় নিবে, ততক্ষণে আমি আসতে চাই। আমার লগোটা প্রসেসিং হচ্ছে, সময় নিবে। আমি আগে বলে দিচ্ছি, লগো মেকার, ব্যানার ডিজাইনার, বিভিন্ন অনলাইনের মাধ্যমে যেগুলো দিয়ে পারবেন ওগুলো একটু মানে লক্ষ্য হয়েছে সময়। তো চাইলে এই কালারটা আমি চেঞ্জ করতে পারবো, এই কালারটা আমি অন্য কালার দিতে পারবো। দেখেন আমি আরেকটা কালার দিচ্ছি, কালারের উপর ক্লিক করবো, যখন কালারটা পড়ে যাবে বুঝছেন। আমি চাচ্ছি যে এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি আরো লাইট কালার দিব। তো আপনি এখানে ফন্টের স্টাইল যেখানে সিলেক্ট করবেন ওই জায়গায় কি দেখেন, আমি চাচ্ছি এই কালারটাও আমি চাচ্ছি যে চেঞ্জ করে নিব। তাহলে আমি এটাতে ক্লিক করব, বাইরে ক্লিক করব, শেষ চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি যে আবুল ফ্যাশনটা চেঞ্জ করব, লেখাটা লেখাটা চেঞ্জ করতে হলে আমাকে লেখার উপর ক্লিক করে একটা কালার দিয়ে দিলাম। তো এখানে ফন্টের স্টাইল, ফন্ট সাইজ, দেখেন আবুল ফ্যাশন হয়ে গেছে এরকম। তো এরকম আপনি চেঞ্জ করতে পারবেন। আমি পেইন্ট স্ক্রিন চেঞ্জ করার পর আমি এটা ডাউনলোড করতে গেলে আমার কাছে টাকা খুঁজবে, সেই জন্য আমি কী করবো, পেইন্ট স্ক্রিন নিব। পেইন্ট স্ক্রিন নিয়ে আমার কম্পিউটারে পেইন্ট পেইন্ট স্ক্রিন নিতে না জানলে আমি টিউটোরিয়ালে দেখাবো। পেইন্ট পেইন্ট যাবো, পেইন্ট ওপেন করে আমি পেস্ট করে দিব এটা। তো পেস্ট করার পর আমি এটা নিব, আমি এখানে কন্ট্রোল সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কপি করলাম, ক্রপ মানে কেটে ফেললাম, কন্ট্রোল এস সেভ দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন এটা এখানে নিয়ে আসব, আপলোডে কম্পিউটার ডেস্কটপে, আমার ডেস্কটপে আছে এটা, অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। এই দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমি কি স্কিপ দিলাম,
আসুন, স্ক্রিন দেওয়ার পর আজকে একটু প্রবলেম করতেছে এই জিনিসটা। তারপর আপনার কাছে কি আপনার ডিসক্রিপশন অ্যাবাউট এগুলো চাইবে, ওরা কাজ করতেছে সেই জন্য। তো আসুন, আমার পেজ যেটা ক্রিয়েট হয়ে গেছে ওটা আমি কোথায় পাবো? এখানে পাবো, এখানে ক্লিক করলে পাবো আবুল ফ্যাশনের, এখানে কি আবুল ফ্যাশন পিন, এটা পাবো। আবুল ফ্যাশন পাওয়ার পর আমি এই আমার আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন আসার পর আমি এখানে একটা ফটো দিব সুন্দর করে, ডেসক্রিপশন দিব, তারপর কি বিভিন্ন দিব, মানে প্রোডাক্টগুলো দিব, প্রোডাক্টগুলো ডেসক্রিপশন দিব, এটা প্রচার প্রচারণা করবো। তো অনেক লেন্থি প্রসেস এখন। তো আমি এখন কি এটা গ্রুপ ফেস কীভাবে আমি গ্রুপ ফেস করবো, সেটিংস থেকে আমি গ্রুপ ফেসে গেলাম। আমি বাবুল নাম দিয়ে একটা কি একটা কি গ্রুপ খুলতেছি, এটা থাকবে যে পাবলিক গ্রুপ বা ক্লোজ গ্রুপ দিলে ক্লোজ গ্রুপ দিতে পারেন। ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেলে একটা আইকন দিয়ে দিবেন, শেষ। ওকে, আমার আইকনটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমার কি বাবুল নাম একটা গ্রুপ ওপেন হয়ে গেছে। তো এখানে আরও নানান ধরনের সেটিংস আছে, আমি দেখাই আপনাদেরকে। সেটিংস থেকে সেটিংসে যাব, ফেসবুকের আরও নানান ধরনের সেটিংস আছে। সিকিউরিটি, আপনার ইউজার নেমটা সেট করতে পারবেন, ইউজার নেম এখানে দিবেন, দিয়ে আপনার ইউনিক করার জন্য আপনি ইউজার নেমটা দিবেন, এভাবে নিবে কিনা দেখেন। আমি এটা দিলাম, তো এটা দেওয়ার পর আমার কি আমার facebook.com নজরুল ইসলাম 1173 দেওয়ার পর আমার অ্যাকাউন্টে চলে আসবে। সেভ অ্যান্ড চেঞ্জ দিব, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার কি চলে আসবে। তো আমার এটা হচ্ছে আমার ইউআরএলটা শর্ট করার জন্য, ফেসবুকের পরে আমার আমার এই ইউআরএলটা দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট করবে যে এই ইমেল দিয়ে। তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশন, আপনি আপনি যদি চান যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, তাহলে এখানে কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ড, আবার নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন, যেটা পাসওয়ার্ড আছে এটা দিবেন, তারপর নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন। সিকিউরিটি, সিকিউরিটির ব্যাপারে আমি টু স্টেপ, এখানে লগ ইন অ্যালার্ট, আপনাকে লগ ইন করলে অ্যালার্ট কাটবে কিনা, এখানে টু স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনার মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে একটা কোড ভেরিফিকেশন করে রাখতে পারবেন, যেটা আপনার কি প্রত্যেকবার লগ ইন করতে গেলে আপনাকে অ্যাটাক হবে, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে। এটা লগ ইন অ্যাপ্রুভালে গিয়ে সিকিউরিটি কোড কন্টিনিউ, তো আপনি মোবাইল নাম্বারটা এখানে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে এখন এই এই মোবাইল নাম্বারে একটা কোড গেছে, কোড যাওয়ার পর আমি ওই কোডটা নেওয়ার পর আমাকে কি কন্টিনিউ দিলে এটা কি টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো আরও পাসওয়ার্ড ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন, তারপরে প্রোফাইল পিকচার লগ ইন করতে পারবেন, অনেক কিছু অপশন আছে, এগুলো আপনারা কেটে কেটে দেখবেন। তারপর এটা মূলত সবাই পারবেন, আমি উদ্দেশ্য ছিল একটা ফ্যান পেজ ক্রিয়েট করা বা গ্রুপ পেজ ক্রিয়েট করা। ধন্যবাদ সবাইকে।